ছেলে আছে, বৌমা আছে, নাতি আছে, আমাদের বাজারও বসে ওইখানে পড়তে। তো যেরকম উন্নয়ন গুলো হওয়ার কথা সেটা যেটা হয়নি সেগুলো তো এবারে আমাদেরকে দেখতে হবে। সবাই মিলে আমরা যদি ভোট সরকারকে না দিই তাহলে তো ও তো জিততে পারবে, হ্যাঁ আমাদের দ্বারাই জিতবে। তো আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদেরকে ভোট দিন, হ্যাঁ তাহলে। আর ওই আমি জেলাতে দাঁড়িয়েছি, চিন্ময় মারান্দি সমিতিতে ছিলাম আগে, তো এখন জেলায় দাঁড়িয়েছি। আর আমাদের দুলালদাও আছেন, উনি আমাদের সমিতিতে দাঁড়িয়েছেন, আর মিঠুনদা। আজকে আমরা কন্যাডোবার এই রেল লাইন এই পাশটা এসেছি, প্রত্যেক বাড়ি বাড়ি আমরা ঘুরলাম ডোর টু ডোর। আর কিছু কিছু সমস্যা আছে, রাস্তা, জল, লাইট, এইগুলো কোথায় কোথায় বলা হলো ওইগুলো আমরা নোট করে নিলাম, আর এগুলো আমরা তাড়াতাড়ি একটু সমাধান করার জন্য চেষ্টা করছি। পঞ্চায়েতটা দীর্ঘদিন দলের দখলে ছিল, আগে কি কাজ হয়নি কি দেখলেন? পঞ্চায়েত দীর্ঘদিন ছিল, মানে এখন ওর এই যে কন্যাডোবা এলাকাটাতে ও 10 বছর আছেই, এবারেও দাঁড়িয়েছে, তো ওইটা নির্দল। আর যাতে মানুষ আমাদের এই যে উন্নয়নগুলো দেখে আর অন্যান্য অঞ্চলের মতন, অন্যান্য জায়গার মতন ওরাও সুবিধা সুযোগগুলো পায়, ওইটা আমরা বার্তা সবাইকে আজকে দিলাম। আর আমাদের যে শাসক দলের ক্যান্ডিডেট ও যাতে জিতে ওইটাও আমরা সবাইকে অনুরোধ করলাম।